তাকে যেন শুনো জোরে দেখে। এটাই একটু আশীর্বাদ তোমার কাছে চাই। হ্যাঁ অবশ্যই আমি আশীর্বাদ করবো না, মানে অবশ্যই আশীর্বাদ করবো ছেলেটাকে আমি, অবশ্যই। ধন্যবাদ। এইটাই ছিল। ফেসবুকের যে আর্নিংটা এতদিন ধরে এটা অপেক্ষা ছিল ওটা চালু হয়ে গেছে। বাস ফাইন ফাইন, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, আমি ধন্যবাদ, একদম খুশিতে আত্মহারা হয়ে গেলাম। চালু হয়ে গেল আমাদের ফেসবুকের আর্নিং, ফেসবুকের আর্নিং, আমাদের মনিটাইজেশন কি জানি ওই মনিটাইজেশন করে ওইটা। আমি খুব খুশি, আমি সবাইকে 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 ধন্যবাদ, এবং সবাই আমার ছেলেকে আশীর্বাদ করিয়েন, ছেলেটা যেন সবাই রে হাসি ফুটিয়ে তুলতে পারে। আমার মনস্কামনা সম্পূর্ণরূপে পূর্ণ করেছে, আমার যা যা চাওয়ার ছেলেটাকে ইংলিশে পারদর্শী করার, সেটাও গোবিন্দ একেবারে যা লাগে তার থেকে আবার বেশি করে দিয়েছে আর কি, আর কি সেটা আর কুকুর আলা নাই আর কি, সারা পৃথিবীতে এই যে সরে পড়লো, আমি ধন্যাতি ধন্য। সবাই আমার ছেলেটাকে দোয়া করবেন, আশীর্বাদ করবেন, সে যেন সবাই রে হাসি মুখ তোমার ফাঁসলো লাগ যেন করে তুলতে পারে। ধন্যবাদ। সেটাই ছিল বিষয়, আসলে অনেকদিন ধরেই অপেক্ষা ছিলাম এই বিষয়টার জন্য। এখন দেখা যাক আমাদের বাকি আমরা কি করতে পারি। আসলে ফেসবুকের যে আর্নিংটা আসবে আমি বাবাকে বলে দিয়েছি, এটা অনেক আগে আমাদের এটা নিয়ে আলোচনা হয়েছিল যে যে আর্নিংগুলো আসবে সেটা আমি অলমোস্ট মোটামুটি 50% প্লাস অথবা যত টাকা হয় টোটালটাই আমি হচ্ছে ইনভেস্ট করার চেষ্টা করবো আমাদের এডুকেশনাল কাজগুলোর জন্য। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমি একটা জিনিস বিশ্বাস করি, মানে আমাকে দ্বারা যদি একটা কাজ হয় তবে তিনি ওই জিনিসটার দায়িত্বটা উনি আমাকে দিবেন, তার মানে আমাকে টাকাগুলো দিচ্ছেন মানে কি আমার নিজের জন্য না, টাকাগুলো আমাকে দিচ্ছেন কিছু একটা আমাকে দ্বারা যে কাজটা হবে ওই কাজটার জন্য। তো এই কাজটা আমি টাকাটা আমি নিজে আত্মসাত করতে চাই না, আমার নিজের চলার জন্য যতটুকু লাগে এটা তো আমার যেভাবে হচ্ছে হচ্ছে, এবং এটা আমার আরও সফলতার একটা আমি পেরুলাম। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এই টাকাটা আমি সম্পূর্ণভাবে কাজে লাগানোর চেষ্টা করব, এতটুকু আপনারা শুধু আশীর্বাদ রাখবেন আমার জন্য। আর বাকিটা এখন সময় আসলেই সব কিছু আপনারা দেখতে পারবেন, দেখা যাক আমরা কী করতে পারি। আশীর্বাদ রাখবেন সবাই, ঠিক আছে, থ্যাংক ইউ এভরিবডি। এই টিম একটু টাটা দিয়ে দাও সবাইকে, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। আসলে বাবা এখানে আসছিল, এই যে আমাদের ধানের বীজ রোপণ করা হয়েছিল মানে বিচন যেটা বলি আমরা, তো এখানে এই যে আমি এই জায়গাটাতে ওই যে পাওয়ার টেলার নিয়ে আসছিলাম, এইটাতে হচ্ছে এখানে একটা ভিডিও আমি করেছিলাম। তো এই যে বর্তমানে এই অবস্থা এগুলো হচ্ছে, এখন মনে হয় যে প্লাস্টিক দিতে হবে মনে হয় নাকি, প্লাস্টিক দিলে এইটা বিচনগুলো সুন্দর করে আরও আস্তে আস্তে তাড়াতাড়ি বড়ো হয়ে উঠবে, যেমন এই যেগুলো বড়ো হয়ে গেছে এই পেশেন্টগুলো আমাদেরগুলো করতে হবে। হ্যাঁ তো তাহলে কি এলাকা কি তোর কাজ শেষ? হ্যাঁ কাজ শেষ ভাই। আচ্ছা What is your feeling? My feeling is boro boro feelings. আর এত বড় ফিলিংস বলার ভাষায় নেই।